আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি তখন দেখা যায় যে আমরা প্রথমে ভিডিওটা কিন্তু আপলোড করার সময় আমরা প্রাইভেট করে রাখি এবং ভিডিওর বিভিন্ন কাজ করে আমরা পরবর্তীতে ভিডিওটা কিন্তু পাবলিশ করি। যখন ভিডিওটা পাবলিশ করি তখন কিন্তু আসলে চারটা অপশন আছে, তো এই চারটা অপশনে অনেকেই বুঝে না এই অপশনগুলো। যেমন কিছুদিন আগে একজন আমাকে এসে বলল, ভাই আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, ব্যাপার কি, আমি তো অনেকগুলো ভিডিও আপলোড করতেছি। তখন আমি তার চ্যানেলটা চেক করে দেখলাম যে তার সবটি ভিডিও কিন্তু আনলিস্টেড করা, সে কিন্তু পাবলিশে ক্লিক করে নেই, সে আনলিস্টে ক্লিক করে পাবলিশ করছে, যার জন্য ভিডিওটা কিন্তু কারো কাছে পৌঁছায় নেই। তো আমি চিন্তা করলাম যে আসলে এরকম ভুল, যারা আমরা নতুন ইউটিউবে কাজ করি তারা আমরা আসলে অনেক কিছু জানি না, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এরকম ভুল করতে পারে। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই চারটা অপশন কিভাবে কাজ করে। তো দেখুন, এর জন্য আমরা ভিডিও কিন্তু প্রথমে আমরা আপলোড করি, তো আপলোড করার পর আমরা ওয়াইটি স্টুডিও দিয়ে কাজ করি। তো দেখুন আমি ওয়াইটি স্টুডিওটা চালু করলাম, তো ওয়াইটি স্টুডিওটা চালু করার পর এখানে দেখুন আমার এই যে একটা ভিডিও এখানে আপলোড করা আছে, তো এখানে দেখুন আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর তো ভিডিওতে আমরা কাজ করার জন্য আমরা এই যে এডিট অপশন, এই যে কলমের মতো এখানে আমরা এটাতে ক্লিক করি। তো ক্লিক করার পর এখন কিন্তু আমরা ভিডিওতে পোস্ট করতে পারবো। তো এখন কাজ করার জন্য এখন দেখুন এখানে কিন্তু প্রাইভেট সিলেক্ট করা আছে, তো আমি এখানে এই যে প্রাইভেটে যদি ক্লিক করি দেখুন চারটা অপশন চলে এসেছে। তো এখানে প্রাইভেট মানে আমার ভিডিওটা কিন্তু কেউ দেখতে পারবে না, আপনি যদি কাউকে লিঙ্ক দেন সেই হিসাবেও কিন্তু কেউ দেখতে পারবে না। সাধারণত আমরা ভিডিও আপলোড করার সময় আমরা প্রাইভেট করে রাখি, অনেক সময় আমাদের পারিবারিক কিছু ভিডিও আমাদের কিন্তু চ্যানেলে আমরা যদি রাখি সেক্ষেত্রে ওই ভিডিওগুলো কিন্তু আমরা প্রাইভেট করে রাখি, এবং আমরা যদি পাবলিশ করব সেগুলো প্রথমে আমরা প্রাইভেট করে রাখি এবং পরবর্তীতে আমরা বিভিন্ন কাজ করে আমরা পাবলিশ করি। তো যখন আমাদের পুরোপুরি কাজ হয় তখন আমরা এই যে উপরে পাবলিশে দিয়ে আমরা সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এটা পাবলিশ হয়ে যাবে এবং ভিউয়ারদের সামনে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। তো এখন আমরা অনেক সময় প্রাইভেট ভিডিওগুলো কাউকে দেখাতে চাই, যেমন আমাদের আত্মীয় স্বজন যদি ভিডিওগুলো দেখতে চায় সেক্ষেত্রে প্রাইভেট থাকলে কিন্তু আপনি লিঙ্ক দিলেও কিন্তু তারা দেখতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি আনলিস্টে ক্লিক করে সেভ করে দেন, তো সেক্ষেত্রে আপনি যদি কাউকে আপনার এই ভিডিও লিঙ্কটা দেন সেক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যদি আনলিস্টেড তালিকায় কারো ইমেল সেভ করে দেন তো সেক্ষেত্রে কিন্তু তারা অটোমেটিক দেখতে পারবে। আপনি যদি ভিডিওটা পাবলিশ করেন অর্থাৎ আনলিস্ট করেন সাথে সাথে কিন্তু তারা দেখতে পারবে। তো অথবা আপনি যদি কাউকে লিঙ্ক দেন সেই হিসাবেও কিন্তু তারা ওই লিঙ্কে ক্লিক করলে আপনি যদি আনলিস্টেড সিলেক্ট করে পাবলিশ করেন তাহলে কিন্তু তারা দেখতে পারবে, অন্য কেউ কিন্তু এটা দেখার সুযোগ নেই। তো দেখুন আর চতুর্থ অপশনটা আছে, দেখুন এই যে শিডিউল। তো যে আপনি কোনো ভিডিও যদি আপনি শিডিউল করে রাখেন এবং তারিখ এবং সময় দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ওই তারিখ এবং সময়ে কিন্তু ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো দেখুন আমি একটা শিডিউল করে আপনাদের দেখাচ্ছি, তো দেখুন আমি এই যে শিডিউলতে ক্লিক করলাম। তো শিডিউলে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে আমাকে তারিখ দেওয়ার জন্য বলছে, তো দেখুন আমি এখানে উপরে যে তারিখ আপনি কিন্তু মাসও সিলেক্ট করতে পারবেন, তো এখানে মাস আপনি সিলেক্ট করতে পারবেন। তো দেখুন বর্তমান মাস সিলেক্ট করা আছে, তো এখানে প্রথমে দেখুন এই যে তারিখ দেওয়ার জন্য বলছে, তো আমরা এখান থেকে তারিখ দেব। তো তারিখ দেওয়ার পর আমি ওকে করলাম, তো ওকে করার পর এখন দেখুন সময় দেওয়ার জন্য বলতেছে। তো আমি মোটামুটি দশটার সময় রাত্র দশটার সময় মনে করেন 10:20 ভিডিওটা আপলোড করব। তো 10 তারিখ আমি সিলেক্ট করে এখানে আমি এই যে 10 ক্লিক করলাম, 10:20 পাবলিশ করব, তা আমি এখন 20 ক্লিক করলাম। তো এখানে দেখুন ওই যে উপরে AM এবং PM আছে এটা কিন্তু অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এই যে PM সিলেক্ট করে 20 ক্লিক করে দেখুন আমি ওকে করলাম। ওকে করার পর এখন দেখুন আমি এই যে সেভে ক্লিক করে দিলাম, তো সেভে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেলো এবং শিডিউল হয়ে গেলো। তো এখন দেখুন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক 10:20 অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মোবাইলটা যদি বন্ধও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ভিডিওটা কিন্তু অটোমেটিকভাবে 10:10 অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমার যদি মোবাইল ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে এটা পাবলিশ হবে কি না, শিডিউল ভিডিওটা পাবলিশ হবে কি না। তা আসলে আপনার মোবাইলে ইন্টারনেট দরকার নাই বা আপনার মোবাইল যদি বন্ধও থাকে সেক্ষেত্রেও শিডিউল ভিডিও কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে আপনার অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো এভাবে আমরা বিভিন্ন ভিডিও আমরা কিন্তু এভাবে শিডিউল করে রাখতে পারি। দেখা যাচ্ছে আমরা কিন্তু এরকম দরকার লাগলে আমরা এক মাসের ভিডিও কিন্তু শিডিউল করে রাখতে পারবো, এবং আমরা যদি মোবাইল নাও ধরি অটোমেটিকভাবে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে প্রতিটা ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে যদি আমরা শিডিউল করে রাখি। তো ভিউয়ার্স আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স আজ আর নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আনন্দ জানিয়ে এখানে শেষ করছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।